বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নির্বাচনী প্রচারের আগেও এসেছিলাম, অনেক অন্যভাবে আমি মিডিয়ার হাতটা শোনান, আমিও তো মিডিয়া, তাহলে তো হাত গায়ে লাগে যাবে। সারা পশ্চিমবাংলা ঘুরছে যে বাংলায় গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছে মমতা ব্যানার্জি, বাংলায় একটা গণতান্ত্রিক পরিবেশ ফেরত আসুক, সেই লড়াইয়ে আজকে বাঁকুড়ায় এসেছি, এখনই বিষ্ণুপুর যাব। স্বাভাবিকভাবে বাঁকুড়াবাসীর কাছে আবেদন করছি, এবারের নির্বাচনে সুভাষ সরকার নয়, সব আসলেই প্রার্থী নরেন্দ্র মোদী। আপনারা যদি ভোটটা দেবেন, সেই ভোটটা আলটিমেটলি নরেন্দ্র মোদীর কপালে ইয়েতেই জমা হবে। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় অবশ্যম্ভাবী। মমতা ব্যানার্জি পরাজয়ের ভয়ে আতঙ্কিত হয়েছে, তাই তিনি এখন বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন, অত্যাচার করছেন এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছেন। মুকুলদা কালকে ইলেকশনের চিত শাসন করছেন এবং সন্ত্রাসটায় নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি নিজে। স্বাভাবিকভাবেই শাসক দলের হয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করছি, আমরা কেন্দ্রীয় নির্বাচনে বাহিনীর ভূমিকায় গতকাল খুশি নয়, আমরা চাই পরবর্তী নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আরও সতর্ক হোক, আরও সজাগ হোক। বাংলার মানুষ যে আশাটা নিয়ে বসে আছে যে তারা বিগত কয়েক বছর ধরে ভোটাধিকার তাদের কেড়ে নেওয়া হয়েছে, তারা নির্ভয়ে নিরপেক্ষভাবে ফ্রিলি এবং ফেয়ারলি ভোট করুক এবং ভোটে এই আসনে একদমভাবে ভারতীয় জনতা পার্টির জয় সুনিশ্চিত। অন্যায়, এটা নির্বাচনী গণতান্ত্রিক রীতিনীতির বিরুদ্ধে। আপনারা জানেন এখনকার রিটেটের প্রশ্ন নেই, সবটাই ডাইরেক্ট। আপনি দেখেছেন পুলিশের ইউনিফর্ম পরা এক অফিসার অর্জুন সিংয়ের সাথে যে ব্যবহার করেছে, সেই অফিসারের ইমিডিয়েটলি বরখাস্ত হওয়া। সেই জন্য তো বলছি, আমরা তো সবাই বলছি জয় শ্রীরাম, তাহলে আমাদের সবার বিরুদ্ধে মামলা দিই, আমরা সহকর্মীদের সাথে জেলে থাকি। সেন্ট্রাল কোর্টের বলুন, মামলা আইন কানুন জানে না, সুতরাং স্বাভাবিকভাবে এই কথাগুলো সে বলেছে। অনুব্রত এখন আতঙ্কিত, কারণ ও দ্রুত লোকসভাতেই ও হেরে যাচ্ছে। কারণ হচ্ছে কখনোই সুপ্রিম কোর্ট এরম বলেনি। আপনারা দেখেছেন রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হয়েছিল, আমরা যদি শেষবর্তী আদালত যদি যাই তাহলে অভিষেক ব্যানার্জিকেও ক্ষমা চাইতে হবে। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।